মহাশূন্যের প্রকাণ্ড গ্যালাক্সি থেকে কোন লোক যদি কাউকে বিশ্বের কোন অংশ সম্পর্কে এবং নিজের দেহের অদৃশ্য জীবকোষ সম্পর্কে ব্যাখ্যা করে, তাহলে সে স্বাভাবিক অবস্থা ও কাঠামোর একটা ত্রুটিহীন পরিকল্পনা ও সামঞ্জস্য লক্ষ্য করবে। বিশ্বের বিরাজমান শক্তির মধ্যে সে সংক্ষিপ্ত ও প্রকাশমান তথ্য পাবে। ওই তথ্য হল সৃষ্টি সম্পর্কিত তথ্য। যে বিশ্বে আমরা বাস করি তার অগ্রগতি জীবনের সাথে, ওই জীবনের সাথে জড়িয়ে আছে বিস্ময়কর ত্রুটিহীন পদ্ধতি, অনেক বিস্ময়কর জীবন্ত সত্তা, পাখি থেকে উদ্ভিদ, মাছ থেকে পোকামাকড়, এর মধ্যে অনেকের বুদ্ধি নেই, অনেকের মন নেই এবং অনেক ক্ষেত্রে অনেকের মস্তিষ্ক নেই। সব ক্ষেত্রেই ওই ত্রুটিহীন পদ্ধতি লক্ষ্য করা যায়। তাদের বুদ্ধি ও সম্পাদিত সব কাজ দেখে বিস্ময়ে অভিভূত হতে হয়। তাদের প্রায় সবার আচরণ মানুষকে অবাক করে দেয়। মানুষ তার বুদ্ধিমত্তা ও জ্ঞান দিয়ে তাদের অনেককে বুঝতে ব্যর্থ হয়, অনেক ক্ষেত্রে নিজে সফল হয় এবং কোনো কোনো ক্ষেত্রে তারা তাদের অনুকরণ করে। আকাশ ও পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন সেখানে মানুষের অনেক কিছু শেখার আছে। কীট পতঙ্গের অবিশ্বাস্য রকমের জটিল আত্মরক্ষামূলক জীবনধারা ও শিকার পদ্ধতি প্রাণী জগতের এই ধারায় প্রকাশ পায় যে এসব পদ্ধতিকে অস্তিত্বে নিয়ে এসেছেন সর্বজ্ঞানী সর্বশক্তিমান স্রষ্টা। কীট পতঙ্গের বিস্ময়কর গঠন কাঠামো পরিকল্পনা আল্লাহর অস্তিত্বের এবং তার ত্রুটিহীন সৃষ্টির স্পষ্ট প্রমাণই বহন করে। আগ্রহী ব্যক্তি খোলা মন ও উদার চিন্তা চেতনা একাগ্রচিত্ত হলে এই স্পষ্ট সত্যকে উপলব্ধি করতে পারে। এসব কীট পতঙ্গের সংখ্যার আধিক্য লক্ষ্য করে পৃথিবীর যে কোনো মানুষকে বিস্ময়ে হতবাক হতে হয়। এক বর্গ কিলোমিটারে পাওয়া যেতে পারে 10 মিলিয়ন কীট পতঙ্গ। কীট পতঙ্গের প্রজাতির সংখ্যা 30 মিলিয়ন। অনেক কীট পতঙ্গের এখনো নামকরণ করা যায়নি। বোম্বার্ডিয়ার বিটল নামে এক কীট পতঙ্গের উপর ব্যাপক গবেষণা হয়েছে। এই কীট এমন ধরনের শিকারী ফাঁদ তৈরি করে যা খুবই জনপ্রিয়। সে তার নিজের দেহেই অতি জটিল কলিকো অস্ত্র ধারণ করে। এটা প্রায় 2 সেন্টিমিটার লম্বা। অন্য কোনো বড় কীট তাকে আক্রমণ করতে উদ্যত হলে তার দেহে এক ধরনের তৈলাক্ত, গরম ও যন্ত্রণাদায়ক আঠা জাতীয় দ্রব্য সৃষ্টি হয়। অতঃপর ওই কীট তার শত্রুর দিকে এই রাসায়নিক বস্তু সংকোচিত করে তার মাথার দিককার একটি অঙ্গ দিয়ে। এই আত্মরক্ষামূলক ব্যবস্থায় বোম্বার্ডিয়ার বিটল তার শত্রুকে তাড়িয়ে দেয়, কিন্তু সে নিজেও জানতে পারে না কি ধরনের বিস্ময়কর কাজ সে সম্পাদন করেছে। এই রাসায়নিক অস্ত্র তৈরি হয় ধারাবাহিক এক তীব্র প্রতিক্রিয়ার ফলে যা ওই কীটের দেহে কার্যকর হয়। বিশেষ ধরনের গঠন কাঠামোকে বলা হয় ফ্লিপেটরি লোব। এতে মিলিত হয়ে কেন্দ্রীভূত হয় হাইড্রোজেন পারক্সাইড ও হাইড্রো অক্টোনিয়ার কেমিক্যাল। এই মিশ্রিত সব দ্রব্য পাঠানো হয় মস্তিষ্কের এক অদ্ভুত প্রকোষ্ঠে। এর সাথে সংযুক্ত থাকে অন্য এক প্রকোষ্ঠ, এটাই হল বিস্ফোরণ প্রকোষ্ঠ। বিটলটা যখন ভীতগ্রস্ত হয়ে পড়ে তখন সে ওই অদ্ভুত প্রকোষ্ঠের চতুর্দিকের মাংসপেশিকে সংকুচিত করে। এর ফলে বিস্ফোরণ প্রকোষ্ঠ থেকে অদ্ভুত প্রকোষ্ঠ একই সাথে এবং আকস্মিকভাবে পৃথক ও উন্মুক্ত হয়ে যায়। এভাবেই ঘটে রাসায়নিক বিস্ফোরণ এবং তা বিস্ফোরণ প্রকোষ্ঠে প্রবেশ করে। এর পরপরই অর্থাৎ তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ প্রকোষ্ঠ বন্ধ হয়ে যায়। এনজাইম অনুঘটকের সাথে তরল কেমিক্যাল মিশ্রিত হলে তা থেকে অ্যাক্লোফেটমল উৎসারিত হয় এবং তা বিস্ফোরণ প্রকোষ্ঠে চলে যায়। শুরু হয় একটা ধারাবাহিক প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার ফলে প্রচুর পরিমাণ তাপ বিকিরণ হয় এবং ওই তরল পদার্থের তাপমাত্রা ফুটন্ত গরম পানির পর্যায়ে উপনীত হয়। বিটলের দেহ থেকে বাইরের দিকে প্রসারিত চ্যানেলের চারপাশে যে মাংসপেশি আছে সেখানে ওই বিকিরণকৃত তাপ ধারণ করে এবং তা ভীতিকর স্থানের উৎসের দিকে পরিচালিত হয়। বিটল তখন ওই উত্তপ্ত গরম তরল পদার্থকে সংকুচিত করে মাটিতে ফেলে দিয়ে শত্রুর মোকাবেলা করে। রাসায়নিক অস্ত্র শত্রুকে প্রতিহত করার জন্য যথেষ্ট, কিন্তু ওই অস্ত্র তার নিজের কোনো ক্ষতি করতে পারে না, কারণ
বিটলের দেহে এমন একরকম বস্তু সৃষ্টি হয় যা তা প্রতিরোধ করে। বিস্ময়কর এই পদ্ধতি অনেক বিজ্ঞানী লক্ষ্য করেছেন বিস্তারিতভাবে। ওই পদ্ধতি গঠিত হয় একবার এবং তা কার্যকর থাকে স্থায়ীভাবে। প্রকৃতির মধ্যে এই ধরনের লক্ষ লক্ষ পদ্ধতি আছে। এই পদ্ধতিতে সামান্য একটা অংশ অকার্যকর হয়ে পড়লে গোটা পদ্ধতিটাই বিকল হয়ে যায়, আর ওই কীট পতঙ্গের অস্তিত্ব সেক্ষেত্রে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। কীট পতঙ্গের আত্মরক্ষামূলক পদ্ধতি থেকে সৃষ্ট এই শক্তি একটা উচ্চতর পরিকল্পনার অধীনে নিয়ন্ত্রিত। সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান আল্লাহর শক্তিশালী ও তুলনাহীন সৃষ্টির তথা লক্ষ লক্ষ জীবন্ত সত্তার মধ্যে বোম্বার্ডিয়ার বিটল শুধু একটা দৃষ্টান্ত মাত্র। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমাদের এবং সমস্ত প্রাণীর সৃষ্টির মাঝে তিনি যে জ্ঞান বিস্তৃত করেছেন মানুষের জন্য, অবশ্যই এর মধ্যে আছে গভীর জ্ঞান।